আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের যে স্বপ্নের ব্যাখ্যাটা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমাদের চ্যানেলে স্বপ্নের ব্যাখ্যা আপলোড দেওয়া শুরু করেছি। শরীয় সরায় রসুই দিল্লি, আজকে রসু বলবো। রসু দিয়ে কি কি স্বপ্ন হতে পারে এবং প্রত্যেকটার ব্যাখ্যা কোরআন হাদিস থেকে আজকে আমি যে স্বপ্নের ব্যাখ্যাটা জানাবো এটা হচ্ছে সুলাইমানি খাবনামা থেকে। আল্লামা সুলাইমান রহিমাহুল্লাহ তাআলা তার খাব নামক গ্রন্থের মধ্যে এই সিরিয়ালে স্বপ্নের ব্যাখ্যা উল্লেখ করেছেন। রসু দিয়ে সকল স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে জানাতে থাকবো। আমরা অনেকেই অনেক স্বপ্ন দেখি, কিন্তু রসু সিরিয়ালে আপনাদের আপনি যে স্বপ্ন দেখেন ওটা শুরুতে যদি রসু হয়ে থাকে এই সকল স্বপ্নের আপনি এখানে পাবেন। এই জন্য ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এসে আরো বেশি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা উল্লেখ করতেছি সেটা হলো উর্দু ভাষা কেউ যদি শিক্ষা করতে দেখে তাহলে জ্ঞানী বন্ধু লাভ হওয়ার লক্ষণ বুঝতে হবে। কেউ যদি উটের উট সারি সারি আকারে সাজানো দেখে তাহলে অগাধ সম্পত্তি লাভ হওয়ার লক্ষণ বুঝতে হবে। কেউ যদি উটের গোশত খাইতে দেখে তাহলে ব্যবসায় প্রচুর লাভ হবে। উত্তর দিকে যদি কেউ যাইতে দেখে স্বপ্নে কোনো নতুন কিছুর সন্ধান পাইবে। স্বপ্নে কেউ যদি উই পোকা দেখে তাহলে আগুন লাগিবার সম্ভাবনা। স্বপ্নে উট দেখা ধন দৌলত পাওয়ার লক্ষণ। উটকে পাগল দেখলে, পাগল উট দেখলে কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। কেউ যদি উটে চড়িয়া ভ্রমণ করতে দেখিতে পায় তাহলে হজ নসিব হওয়ার লক্ষণ বুঝতে হবে। কেননা আল্লাহর রাসূলের জামানায় অনেক উট ছিল, সেগুলোর মাধ্যমে সাহাবারা এবং রাসূলরা হজ করতেন। স্বপ্নে কেউ যদি তার অনুই দেখে তাহলে হালাল উপায়ে অর্থ সম্পদ লাভ হওয়ার লক্ষণ বুঝতে হবে। উনুন, উনুন মানে চোলা। স্বপ্নে কেউ যদি উঁচু দালান দেখে তার উচ্চ মর্যাদা লাভ হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উপহাস, নিজেকে উপহাস করতে দেখে, অন্য মানুষ তাকে নিয়ে উপহাস করছে, তাহলে ওই ব্যক্তির ধর্মীয় ব্যাপারে পশ্চাৎ করিবে, অর্থাৎ পিছন দিকে সরিয়ে যাইবে। স্বপ্নে কেউ যদি উপর দিকে তাকাইতে দেখে তাহলে তার কাজ সম্পূর্ণ হবে। স্বপ্নে কেউ যদি কোথাও উড়িয়া যাইতে দেখে তাহলে তার কাছের কোনো মানুষের মৃত্যু নিকটবর্তী। স্বপ্নে কেউ যদি ভালো কোনো উৎকৃষ্ট জিনিস দেখে তাহলে তার পরিবারে সুখ শান্তি আসিবার নিদর্শন বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উপর হইতে নিচের দিকে পড়িয়া যাইতে দেখে মান সম্মান হানির লক্ষণ বুঝতে হবে। উচ্চ আকাশে কেউ যদি আরোহণ করতে থাকে মান সম্মান বৃদ্ধির লক্ষণ বুঝতে হবে। উড়োজাহাজে যদি কেউ উঠতে দেখে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উচ্চ আশা করতে দেখে তাহলে সে লজ্জা পাবে। স্বপ্নে কেউ যদি উভয় হাত লাল বর্ণের দেখিতে পায় তাহলে রুজির জন্য কঠোর পরিশ্রম করিতে হইবে তাকে তার জীবনে। স্বপ্নে কেউ যদি উত্তেজনা অবস্থায় নিজেকে দেখতে পায় কারো ক্ষতি করার আলামত বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি নিজেকে উদাসীন দেখতে পায় তাহলে সম্পত্তি হারা হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উপন্যাস পড়তে দেখিতে পায় তাহলে সময় অনর্থক নষ্ট করিবার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি নিজেকে কেউ যদি উপবাসী ব্যক্তিকে দেখতে পায় উপবাসী ব্যক্তি তাহলে সম্পদ হারা হওয়ার আলামত। উপস্থাপন, নিজেকে উপস্থাপন করতে দেখার, কোনো কিছু উপস্থাপন করতেছে এই জাতীয়, এভাবে যদি কেউ স্বপ্ন দেখে রাজনৈতিক হিসাবে চিহ্নিত হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উল্লুক দেখে হিংস্র জন্তুর মাধ্যমে আক্রান্ত হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উড়ে বেড়াতে দেখে বিদেশ থেকে অর্থ সম্পদ তার হাতে আসার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উৎকৃষ্ট খাবার খাইতে দেখে, অর্থাৎ ভালো খাবার, শান্তি এবং সুখ সমৃদ্ধি তার জীবনে আসার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উত্তর দিক থেকে আসতে দেখে নতুন স্থানে গমনের আভাস বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উঠান দেখতে পায় ধর্মীয় কাজে তার স্ত্রী মনোযোগী হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উড়োজাহাজ নিজে নিজে চালাইতে দেখে তার জীবনে অনেক ভালো সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নে কেউ যদি উঁচু বালিশ দেখতে পায় মনের আশা পূরণ হবে। স্বপ্নে কেউ যদি উঁচু দালানের মালিক নিজেকে দেখতে পায় উঁচু মর্যাদা লাভ হবে। স্বপ্নে কেউ যদি উঁচু দালানে উঠতে দেখতে পায় তাহলে সরকারি কাজ লাভ হবে। স্বপ্নে কেউ যদি চোলার মধ্যে আগুন জ্বালাতে দেখে উনুনের মধ্যে উৎকৃষ্ট সম্পদ লাভ হবে। স্বপ্নে কেউ যদি নিজেকে উলঙ্গ দেখতে পায় দারিদ্রতা দেখা দেওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উটের দুধ পান করতে দেখে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। উভয় হাত একত্র যদি কেউ দেখতে পায় পরিশ্রমী হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি উঁচু আসনে বসতে দেখার অর্থ হলো ওই ব্যক্তি তার জীবনে অনেক সফলতা আসার লক্ষণ বুঝতে হবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের আরো স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। এবং রসু দিয়ে আজকে স্বপ্নের ব্যাখ্যা বলা হয়েছে, দীর্ঘ দিয়ে আগামীকাল স্বপ্নের ব্যাখ্যা আসবে। এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল স্বপ্নের ব্যাখ্যা আমাদের চ্যানেলে আসতে থাকবে, আপনাদের সকলকে দেখার জন্য আমন্ত্রণ। এমনই পরীক্ষিত স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে এবং
কার্যকরী শব্দের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ব্যাখ্যাটা জানিয়েছি আল্লামা সুলাইমান রহিমাহুল্লাহ তাআলা এর খাপ নামক গ্রন্থ থেকে, আর সাথে ছিলাম আমি এখন আপনাদের সাথে মুফতি মোহাম্মদ জুবায়ের বিন ইমাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।